আপনারা যারা দায়িত্ব পালন করছেন, আপনারা খাওয়া ব্যবস্থা সবকিছু মেহমান ওই ঘরটাতে করেছেন কেন? এরপরে কোনোদিন দাওয়াত দিলে এ ঘরে খাওয়ার ব্যবস্থা করবেন না? চতুর্দিকে সব মেয়ে আর পুরুষ আর নারী আর বাচ্চা আর সুসন্তান আর কুসন্তানের ছবি দাঁড়িয়ে আছে, সেখানে নিয়ে যা মেহমান রাখছেন, মানে ওটা হিসাব হলো কি করে? ও জায়গায় জায়েজ নয়। সন্তান আপনার একটা দরকার আছে, নেন গা। একটা সন্তান নিয়ে তাকে লন্ডন থেকে পড়িয়ে নিয়েছে, আপনি আর আপনার স্ত্রী আপনার বাচ্চা 14 গুষ্টি জাহান্নামে চলে যান। আপনাকে শতবার বলিনি আমি? জাহান্নাম পড়ে আছে, চোরটাকে তো আপনি লন্ডন থেকে পড়িয়ে নিয়েছেন, তার একটা নগদ চোর দেখেননি আপনি? কিসের বড় ডাক্তার ও? কে বলেছে ও জজ? তো একটা চোর, জাতির টাকা লুটে খায়, 1 লক্ষ টাকা মাসে বেতন আছে, এরপরেও 500 টাকা ছাড়া আপনার একটা ইয়ে করবে না, ওষুধ লিখে দিবে না, 1000 টাকা ছাড়া ওষুধ লিখে দিবে না, ওকে কেন পড়িয়েছেন? টাকাটি ভিক্ষুককে দিয়ে দিন, জান্নাত হবে। যেদিন পেটে বাচ্চা এসেছে সেদিন তো স্বামী স্ত্রী মিলে ভাবছেন যকে মাইকেল মধুসূদন দত্ত বানাতে হবে, ইংরেজ বানাতে হবে, বড় শিক্ষিত করতে হবে। আপনাকে আমি শতদিন বলিনি যে আপনার মেয়ে যখন আপনার ছেলে যখন গাড়ি থেকে নামলো ঢাকা হাইকোর্টের জজ, তখন দাড়ি চাঁচা ছিল, হাতে সিগারেট ছিল, প্যান্টটা টাকানোর নিচে ছিল, গলায় টাই ছিল, আপনার ছেলে গাড়ি থেকে নামলো, একটু পরে আপনার বৌমা নামলো গাড়ি থেকে, হালকা হালকা গায়ে কাপড় ছিল, তারপরে আপনার ছেলের মেয়ে নামলো, যাকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে পুতিন বলে, নাতনি আপনাদের হিসাবে ছেলের মেয়ে, তার পরনে কাপড়ই নেই, গাড়ির পিছন দিকে কুকুর আছে, গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে, গাড়ির পিছন দিকে কুকুর আছে, আপনার নাতনির অবস্থা এই, আর আপনার বৌমার অবস্থা এই, আর আপনার ছেলের অবস্থা এই। জান্নাত যান, এখন তাহাজ্জুদ পড়ে জান্নাতে চলে যান সবাই মিলে।